সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা মেট্রোরেলের পল্লবী স্টেশন থেকে। আজকে বিকেলবেলা আমরা মেট্রোরেল ভ্রমণ করব, খুব সংক্ষিপ্ত ভ্রমণ, যাব মিরপুর 10 নম্বরে। চলুন আমার সঙ্গে, আপনারা দেখুন মেট্রোরেলে কেমন এখনকার দিনে মানুষজন যাতায়াত করছে। তো আমরা স্টেশনে ওঠার জন্য এসকেলেটরে উঠলাম। যেটা সত্যি কথা যে এখন প্রচুর মানুষজন মেট্রোরেল ব্যবহার করছে শুধুমাত্র প্রয়োজনের খাতিরে, যাতায়াতের প্রয়োজনের জন্য, এবং এটির সংখ্যা দিন দিন বাড়ছে। এবং আমরা অপেক্ষায় আছি মেট্রোরেল পুরোপুরি চালু হওয়ার মতিঝিল পর্যন্ত, তখন প্রচুর পরিমাণে মানুষজন আরও বাড়বে। এখনই কিন্তু প্রত্যেকটা ট্রেনে, প্রত্যেকটা বগিতে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী থাকে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আমরা এখন টিকিট পোর্শন এরিয়াতে আছি। ওই বাবা দেখুন প্রিয় দর্শক, বিকেলবেলা কী পরিমাণ মানুষ, টিকিট কাউন্টারে লম্বা লাইন, টিকিট বিক্রয় মেশিনে প্রচুর মানুষ আছে। তো আমার কাছে যেহেতু এমআরটি পাস কার্ড আছে, আমি টিকিটের জন্য লাইনে দাঁড়াবো না, নাহলে এখানে নিশ্চিতভাবে 5 থেকে 10 মিনিট লাগবে। দেখুন কী পরিমাণ মানুষ, আমরা সরাসরি চলে যাব, সরাসরি চলে যাবো। 66 টাকা আছে আমার আর। তো চলুন আমরা যাব এখন, যেহেতু 10 নম্বরে যাব, উত্তর নয় আমরা যাব আগারগাঁও অভিমুখে। আমরা যাচ্ছি উপর দিকে এসকেলেটারে। এখন কিন্তু প্রচুর মানুষ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন, দেখুন এই যে কত মানুষজন মেট্রোরেলের চলাচলের জন্য আসতে ব্যবহার করছে, যেটার সংখ্যা কিন্তু অনেক কম ছিল আগে। এখন প্রচুর যাত্রী কিন্তু মেট্রোরেলে চলাচলের জন্য আসছে। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি এবং দেখা যাচ্ছে যে দেখুন, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই বিকেলবেলা সময় কত মানুষ দুই প্রান্তেই আছে। আগে কিন্তু এত মানুষ আমরা মেট্রোরে দেখি নাই, এবারে যেভাবে মানুষ দেখছি দু প্রান্তে। তো আমরা যেটা যাতায়াত করব সেটা হলো, আমরা এখন আছি এই পল্লবী মেট্রোল স্টেশন, যাব 10 নম্বরে, মাঝখানে আমাদেরকে 11 নম্বর স্টেশন পার হতে হবে। এটা যাত্রাপথের মানচিত্র, আমরা এই অভিমুখে যাব এদিকে। এখন পিক আওয়ার, 10 মিনিট পরপর ট্রেন আসে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর। ট্রেনটি গন্তব্যস্থল আগারগাঁও, পরের স্টেশনের নাম মিরপুর 11। দিস ট্রেন ইজ বাউন্ড ফর আগারগাঁও। নেক্সট স্টেশন ইজ মিরপুর 11। মিরপুর 11 দরজাগুলো বাম দিক থেকে খুলবে, দয়া করে। দয়া করে দরজা থেকে নিরাপদ
ট্রেনটির গন্তব্যস্থল আগারগাঁও, পরের স্টেশনের নাম মিরপুর 10। This train is bound for Agargaon. আমরা মাত্র 5 মিনিটের মধ্যে মেট্রো রেল থেকে চড়ে পল্লবী থেকে মিরপুর 10 নম্বরে চলে এসেছি। প্রচুর মেট্রো রেলে মানুষ এখন যাতায়াত করে। দেখুন প্রিয় দর্শক, কি পরিমাণ মানুষ এই 10 নম্বরে নামলো, এবং প্রত্যেকটা কোচেও কিন্তু প্রচুর যাত্রী আছে এই মেট্রো রেলে। আমরা যে ট্রেন দিতে আসলাম সেটি এখন চলে যাচ্ছে আগারগাঁওর দিকে। তো আমাদের তো খুব সংক্ষিপ্ত যাত্রা এখানেই শেষ, আমরা এখন নেমে যাব প্ল্যাটফর্ম দিয়ে মিরপুর 10 নম্বরে। এখানে প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি 10 নম্বরে, আর এখন পিক আওয়ার শুরু হয়ে গেছে, মানুষজন এখন বেশি মেট্রো রেল থেকে যাতায়াত করে। আমি দিন দিন যতবারে আসছি অবাক হয়ে যাচ্ছে প্রিয় দর্শক, যে মানুষজন মেট্রো রেল এখন সত্যি সাদরে গ্রহণ করেছে এবং তাদের প্রয়োজনই আসলে তারা এখন ভ্রমণ করছে। দেখুন কি পরিমাণ প্ল্যাটফর্মে যাওয়ার জন্য টিকিট কাউন্টারে ভিড় আছে, লাইন দিয়ে বের হওয়ার ক্ষেত্রেও ভিড় প্রচুর। প্রচুর মানুষ মানুষ প্রচুর প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষ। আর আপনাদেরকে একটু দেখাই, এটি হচ্ছে মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের চিত্র। দেখুন এখানে টিকিট কাউন্টারগুলোতে কত বড় বড় লম্বা লাইন, এখানে টিকিট বিক্রয় মেশিন, এখানেও অনেক বড় বড় লম্বা লাইন। আমি এই জন্য দেখাচ্ছি যে এখানে টিকিট যেদিক থেকে কেনেন না কেন, মিনিমাম লাইনগুলো থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, যে কারণে এখন মানুষজনের যাতায়াত বেড়েছে, সেজন্য মানুষ এখন কিন্তু মেট্রো রেলের MRT পাস কার্ড, যেটি স্থায়ী কার্ড করছে, এই যে এখানে স্থায়ী কার্ড করা যায় এখানে, এবং স্থায়ী কার্ড করার জন্য এখন কিন্তু লাইন বেড়েছে। আগে আমরা ইজিলি করতে পারতাম এখানে, কিন্তু এখন দেখেন কি প্রচুর মানুষ, অনেক বেশি মানুষ আসছে। তো আপনাদের জন্য আমি অনেক আগেই কিন্তু আসলে MRT পাস কার্ড কীভাবে করা যায় সেটির ভিডিও করেছিলাম, এবং সেই ভিডিওগুলোও কিন্তু দর্শকরা দেখেছেন। তো এখন কিন্তু সবাই বুঝতে শিখেছে যে মেট্রো রেলে ভ্রমণ করার জন্য MRT পাস কার্ড সত্যিই দরকার, নাহলে এই সিঙ্গেল টিকিট নিতে অনেক সময় লাগে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে MRT পাস কার্ডে অনেক সুবিধাও আছে এই সিঙ্গেল টিকিটের তুলনায়, খরচটাও কম হবে। তো প্রিয় দর্শক, আমরা মেট্রো রেল ভ্রমণ শেষ করছি, এখন বের হয়ে যাব মেট্রো রেল স্টেশন থেকে। এই হচ্ছে মিরপুর 10 নম্বর গোল চত্বর,
তো আপনারা এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আর যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।